বাসি বিল্লাল জান্নাত পাইলো ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী আলী কান্দতেছে, নবী কোনো কথা কয় না, আলী ডাকতে নবী গো নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী কথা দিছি আমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের মায়া কুরবানি দিছি, সালাতু নিয়া সালাতু মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ দে সালা প্রাণ হলে হাজা বাবা মাদা দে সালাম, মুর্শিদ বাবা মাদাদ সালাম, আসুন আলী ডাক্তার নবী গো বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, আমি আলী কথা দিছি জীবনে যা কামাইছি আপনার উম্মতের প্রেমে কুরবানি দিছি, তবু কাঁদবেন না, সের মোবারক তোলেন আমার সঙ্গে চলেন, ভালো মন্দ কোনো কিছু কয় না, বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষী মোর পড়ুয়ার বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, নির্দোষী মোর পড়ু এসকে নরে মাতোয়ার প্রেম বিলাইতে বারল জালা, আপন অনুর হইতে তিনি কলের সমাচার বাদী মন আমার, বিচার হবে কর্ম বন্ধুরে। সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিলেন, মাওলা আলী সিদ্ধান্ত নিলেন, আলী ডাক্তার আবু বকর, আবু বকর কলিও ফাতেমা সারা নবীকে কেউ নিতে পারবে না, নবী আমাদের ডাকে সারা দেয় না, নবী কাঁদতেছে উম্মতের মায়া, জোরে কোন সুবহান বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমাকে খবর দিলেন, মা ফাতেমা চলে গেলেন, হাসাইন হুসাইন এসহ 72 জন আউলাদে রাসূল কেন শহীদ হলেন, কেন শাহাদাত বরণ করলেন, সালাতু নিয়া সালাতু নিয়া মোহাম্মদ মুস্তফা সালাম, রাসূলুল্লাহ
জানোয়াগারে হো রাহমাতুল লিল আলামিন সালাম। মা ফাতেমা এসেছে আয়েশা দেখে গো নবীজি সাজদায় পড়ে আছে, উম্মতি উম্মতি বলে কান্দে। ফাতেমা ডাক দিছে আব্বুজি, তিন দিন চার দিন পাঁচ দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই, হাসাইন কান্দে হুসাইন কান্দে কি দার তার না। আপনি যখন গেছেন, আপনি যখন গিয়েছেন, তারা যখন দেখছে খিদার তার না সমাধান হয়ে গেছে, খিদা বন্ধ হয়ে গেছে, পরনে কাপড় নাই, মুসালায় বসে কাঁদছি। আপনি গিয়ে চাদর মোবারক দিয়েছেন, আমি আবরা ডেকেছি, আমাদেরকে ফেলে আপনি কেন গো এ পাহাড়ের কিনারে সাজদায় পড়ে কাঁদতেছেন, আপনি কার জন্য কাঁদতেছেন? আব্বু গো আব্বু গো আপনি কার জন্য কাঁদেন? আমি ফাতেমা এসেছি, একবার আমার দিকে তাকান, একবার আমাকে কাছে নেন, আপনি একবার শের মোবারক তোলেন, যে মারে দিনে দু একবার না দেখলে নবীর ভালো লাগবে না। ওই মা কাঁদতেছে নবীজির কাছে দাঁড়াইয়া, শের মোবারক তোলে না, প্রভুর কাছে কাঁদতেছে উম্মতের মায়া। বলেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ডাক দিছে আব্বুজি বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনার কথা স্মরণ করে কান্দেন, আমি কথা দিছি গো আমি ফাতেমার জীবনে যা কামাইছি আপনার উম্মতের প্রেমে কুরবানি দিছি, তবু আপনি শের মোবারক তুলুন, আমার দিকে তাকান, নবী কথা কয় না শের মোবারক তোলে না। ফাতেমা ডাক দিয়ে গো তুমি কই কই আল্লাহ তুমি কই গো, সমস্ত সৃষ্টি চাই তোমার সন্তুষ্টি, তুমি চাও আমার আব্বুর সন্তুষ্টি, আমার আব্বু কান্দে গো তোমার কি মায়া লাগে না, তুমি বলে দাও আমার আব্বু আমাকে নিয়ে বাসায় যেতে হুজরাখানা যেতে বাড়িতে যেতে আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কই না। একজন প্রেমিক আসিল গো সোনার মত, একজন প্রেমিক আসিল গো সোনার মত, আরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মত, একজন প্রেমিক আরে যার প্রেমেতে আশিক রূপে, যার প্রেমেতে মজনু রূপে খুদে রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। ফাতেমা ডাক দিয়ে গো গো আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে পর্বত কান্দে সাগর কান্দে নদী কান্দে, আপনি কান্দেন আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার জীবনে যা কামাইছি সব দিয়ে দিছি, তবু কাঁদবেন না শের মোবারক তুলে, নবীও মাথা তোলে না, আল্লাহও কোনো কিছু কই না। ফাতেমা ডাক দিয়ে গোপুজি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি
আমি বুঝতে পেরেছি কেন কাঁদতেছেন, সের মোবারক তোলেন না। আমি কথা দিছি গো আপনার উম্মতের জন্য আমার দুই সন্তানকে আমি কুরবানি দিছি। দরুদ ও সালাম জানাই, দরুদ ও সালাম জানাই আমরা গোনা সালাম আমার গুনাগার জানাই, সালাম কি দান আছে আমার কাছে কি দিব আপনারে নবী, কি দান আছে আমার কাছে কি দিব আপনারে নবী গো আমরা গুনাহগারে। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করবে মোরে নবী গো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবু সিন্ধু। আও তুমি তো খুদারি বন্ধু, নবী পার করে দাও বাবু সিন্ধু। আও পিলাইও কাউসারের পানি, ময়দান নবে গো আমরা গুনাহগারে হায় গায় দরদ ও সালাম জানাই, সালাত ও সালাম জানাই আমরা গুনাহগারে নবে গো আমরা গুনাহগারে হায় গায় দরদ ও সালাম জানাই, সালাত ও তোমার পাইবার আশে গুরতেছি গোলের বেশে, ও তোমার পাইবার আশে নবী গুরতেছি গোলের বেশে। আও দেওয়ানা হইয়া গেলাম মুর্শিদের দর, হাই খাই উদাসী ফুইয়া গেলাম মুর্শিদের নবী গো আমরা গুনাহগারে হাই খাই দরদ ও সালাত ও সালাম আমরা গুনাহগারে হে নবী মুর্শিদের রবে দরে দিও দেখা দয়াল নবী মুর্শিদের এ নবী গো আমরা গুনাহগারে হায় হায় দরদ ও সালাম জানাই, সালাত ও সালাম জানাই আমরা গুনাহগারে নবী যা চাওয়ার ছিল তা পেয়েছি, যা চাওয়ার ছিল তা পেয়েছি, আর কাঁদবেন না কাঁদতে হবে না। আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিছি, গুনাহ খাতা মাফ কর রাইয়া মোর নবীর খাদিসে পড়,
গুনাহাত মাফ, গুনাহাত মাফ মোর নবী, গুনাহাত মাফ পীরের খাতে খাতে মন পিসের গুনা আর রবে না, সামনে তার হুকুম তামিল আরে মোরশেদ জারে করে দেই মাফ, থাকবে না তার এই দেখের বাপ, গুনাহাত মাফ মোর নবীর হাদিসে পর। আল্লাহ ডাক দিছে আর কাঁদতে হবে না, যা চাওয়ার ছিল তা পেয়েছি, আপনার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিছি। বন্ধুরে মুর্শিদে গুনাহ মাফ দে, সুবহানাল্লাহ বলেন, মুর্শিদে গুনাহ মাফ দে, দিতে হয় না নামের দুহাই দিলে মাফ হয়ে যা। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে কি কি গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলে সাই মানে কে, কোন রূপে জোরে কোন বাংলার দুই পাতার মোল্লার দলে মুর্শিদ কারে বলে, কিয়ামতের পরে নামাজ পড়লো জীবন বিফলে, আগে দূরের কথা পরে পড়লো বিফলে, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ। নয় লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পায়, যত বড় হুজুরে হন আদম সাজদা না করাতে তার নামাজ বি বলে, সাজদার মালিককে জোরে কন, কোটি কোটি সাজদা দিল আল্লাহ রে, চারটা ডিগ্রি দিল আল্লাহ মকর মেরে, আসিল জিন জাতি বানাইলো আবে, বানাইলো সালে, বানাইলো ওলি আল্লাহ, মানাইলো মুআল্লিমুল মালাইকা, একটা সাজদা আদম রে না দেওয়ার কারণে পুরস্কার দিয়া বানাইলো দুনিয়াতে দুইটা, কয়টা? আবা ওয়াস্তাক বারা ওয়াকা নামিনাল কাফিরিন, তুই কাফের ও শয়তান। মোল্লা রে মুর্শিদ কারে কইছিস না লো, যতক্ষণ মুর্শিদ না চিনবি খুদা চিনা সম্ভব হবে না। বন্ধু গভীর মনোযোগ, টাইটেল দাওরা ফাজেল লো দিয়া হুদা চিনা যাবে না, হুদা চিনতে গেলে দুই প্রকার এলেম লাগবে, এই এলেম আল্লাহর ওলি সারা পাবি না। জোরে কোন সবাই, অমূল্য দুন বিক্রি করে তুই, অমূল্য দুন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবি পাবি রে কামেল ওলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর। নয় লাখ বছর ইবাদতে মুকরমে লান্নতি পাই, আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়, আশিক যদি পড়বে নামাজ, কে কে আশিক, আশিকের নামাজ আর ইমানদারের নামাজ এক না, আশেকের নামাজ আর ইমানদারের নামাজ এক না, ইমানদারের বন্দিগি জাহেরে, আশেকের বন্দিগি বাতেনে। সুবহানাল্লাহ, আশেকে যদি পড়বি নামাজ কোন যেত নাই মন্ত্র হল্লা যে এক কথা কই অনেক যন্ত্রণা বুঝছে, আনাল্লাহ আনাল হক, আনাল্লাহ আনাল হক, আল্লাহর ওলিরা যদি বলে আমি খোদা, শিরিক হবে না কিন্তু শরীয়তে মানা, শরীয়তে কি শরীয়তে মানা, আমি আবার কিছু না কইয়া পারি না,
কত আন্দোলন আমার পিছনে চলতেছে, অনেক ফতোয়া প্রয়োগ করতেছে। এই ফতোয়ার দ্বারা আমি লক্ষ কোটি দলিল দিয়ে এক খোদা, বিনা দলিল এক খোদা, খোদা কইজন কই যে গেলে ভাইব এই খবরই নাই, কই গেলে যে পাওয়া যাবে এ খবর। জাকিরি ফতোয়া লইয়া দৌড়তেছে, জাকিরি ফতোয়া দেয়া যদি খোদারে ভাইতো তো রুমের কাছে যাইতেই তো, কারণ রুমের মতো এত বড় আলেম আকাশের নিচে সত্তরটা শক্তিশালী উডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের কাফের, সুবহানাল্লাহ। তবে মুর্শিদ ছাড়া ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। বাইদ্যা সর্প ধরতে গেছে, বিষধর সর্প, উজা যদি পিছনে না থাকে যে কোনো মুহূর্তে দংশনে মারা যেতে পারে। আমি আমার এলাকা দেখছি, আর একটা তিনটা বাজে গ্রাম একটা দাওয়াত খেয়ে আইতেছি, ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাইতেছে। সামনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম সৈগড়িয়া, ওই গ্রামে যাইয়া দেখি বাইদ্যার ওস্তাদ যারে উজা বলে একটা দুধরা সাপ, দুধরা সাপ লেজদার মিজে ধরে রাখছে, এটা মাথাটা সামনের দিকে দিয়ে রাখছে, মনে হয় যে একটা জিংলা ধরে আনতেছে। আইনে এটা বস্তার ভিতরে বসছে, বইরা একটা গ্লাস, এমন একটা গ্লাস, গ্লাসটার ভিতরে একটা শিকড় ফলে রাখছে, লাল রঙের একটা মেডিসিন দিয়ে রাখছে। উস্তাদে এইভাবে এইভাবে গ্লাসের দিকে, একবার চেহারাটা মলিন হয় আবার পরিষ্কার হয়, একবার চেহারাটা মলিন হয় আবার পরিষ্কার হয়। হঠাৎ করিয়া ডাক দিছে উস্তাদ কইয়া একটা দাঁড়ায় সাপ দিয়ে ধরে আনছে, এরপরে একটা পানক সাপ ধরে আনছে, এরপরে উস্তাদ যে দূর দিছে উত্তর দক্ষিণ কোণারে, ও এখান থেকে উনি দেখছে কয়েকটা সর্প একসাথে বেরিয়ে গেছে, রাজন দুলপরা দিছে বাসের ধারে তলে গিয়া আমার বাস্তবে দেখা কয়েকটা সর্প একসাথে বেরিয়ে গেছে, একটা পানুক সাহেবের ধরছে এতটুক মোটা, এটা লেজ দা পড়ে গেছে, যে সরিষা ফুল আছে না হলুদ রঙের, এমন তো চক্কর চক্কর দাগ আছে, এই সর্পটারে ছেলেটা ধরছে সুন্দর ছেলেটা, আর একটা সাপ যাইতেছে এটারে ধরে রেখে আরেকটা ধরতে যাইতেছে, হঠাৎ করে এটা সুবল মেরে নিচ্ছে, পূজা গিয়া সামনে বসছে থাপড়া দিয়ে সর্পটা ধরছে, হেতার কইছে হাতে বান্ধা বান্ধি এনে উড়ানে ফেলাইছে, মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, সুন্দর ছেলেটা কালো হয়ে গেছে। তার একটা সাসা তো ভাই মাটির মেঝে থাপড়াইতেছে, কইতাছে উস্তাদের দোয়াই, কামরু কানেকের দোয়াই, উস্তাদের মা বাবার দোয়াই, আমার বাইরে বাসা, মানে এই ছেলেটার বাবা নাই, যে ছেলেটারে সবাই দংশন করছে এই ছেলেটার বাবা নাই, যে ছেলেটা কাঁদতেছে তার বাবা আছে, তার বাবা কইছে তুই যা তারে নিস না, এখন তার বাবা কাছে না কইয়া নিয়ে এসে, এখন যদি মইরা যা তো ভয় আছে। উস্তাদে কইছে টেনশন করেন না, একটা কলা পাতা আনেন, কিছু সালি আনেন, সালি আনছে কলা পাতা আনছে, আনার পরে উস্তাদে ব্লিড দিয়ে হাতের মধ্যে করে সোয়া দিছে, দিয়ে মুখে বিশটা মুখে টানতেছে, সুবহানাল্লাহ বলে হাতে চিপতেছে মুখে টানতেছে, তাই না এনে ফলাইলে মনে হয় রাবের মতো দেখা যায়, হেরা কেমন বিষ খাইছে, হেরা কেমন বিষ খাইছে। কিছুক্ষণ টানার পরে পেটটা লড়ছে, শ্বাস ফলাইছে, মা আশা হয়েছে মানুষ বাঁচবে, এরপরে আবার কিছুক্ষণ টাইন না এক গ্লাস দুধ আনো, দুধ আনছে ওই গ্লাসের ভিতরে শিগরটা আছে, এটার থেকে একটু শিগরকে একটা দুধ দিছে, দিয়ে একটা লাল রঙের একটা মেডিসিন দিছে, দিয়ে এটা লাড়া দিয়ে তার মুখে ছেড়ে দিছে, বলে ডিপ বললে মাথাটা ধারা মারছে, এটা কত বড় বিষ, এটা কত বড় বিষ। এখন যদি উজা যদি পাশে না থাকতো তাইলে বাইদ্যা কি বাঁচত না মরত, মরত, মুর্শিদ যদি না থাকবে যে কোনো মুহূর্তে ইমান খারাপ হয়ে যাবে, ইমান নিয়ে কবরে যাইতে পারবে না। সরে বলতেছি সরে, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে, 9 লাখ বছর ইবাদতে মকরমে লন্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে, আশেক যদি পড়বে নামাজ তাজিম কর,
সাজদা তিন প্রকার, কয় প্রকার? একটা মসজুদুল্লাহ, আরেকটা মসজুদ ইলাই, আরেকটা হলো সাজেদ। সাজদা হলো তিন প্রকার, একটা কাবাকে সামনে রেখিয়া, একটা আল্লাহকে সামনে রেখিয়া, আর একটা যার যার মুর্শিদকে সামনে রেখিয়া, যেটাকে বলা হয় তাজিমি সাজদা। যেরকম সুবহানাল্লাহ, বহু সুন্নি আলেম, বহু সুন্নি মুফতি বোঝে নাই ওহাবির কথা, কমুকি সুন্নিরাই বোঝে নাই। চক চক করিলে যদি স্বর্ণ হইতো বাংলাদেশের সিটি গুলো এক নম্বর হইতো, যেখানে আসল আছে সেখানে নকল, যেখানে নির্ভেজাল সেখানে জাল আছে না? আছে। টাকার মধ্যে জাল আছে, বিশার মধ্যে জাল আছে, পাসপোর্টে জাল আছে, মুসলমানের মধ্যে আছে, মোল্লার মধ্যে আছে, ইমাম সাহেবের মধ্যে আছে, পীর সাহেবের মধ্যে আছে। আউলাদে রাসূলের মহব্বত যেই পীরের অন্তরে নাই, নবীর ভালোবাসা যেই পীরের অন্তরে নাই, এই দিয়ে যান কথা কই নাকি? একদল পীর বাইরেছে বর্তমানে, কিতা করে জানেন? কেমনে বসছি আমি? আমার আপনারা দেখেন হিসাব, উপায় নাই, উপায় নাই। মুসা নবী আল্লাহর মধ্যে পর্দা ছিল, মুসা নবী যখন বলছিল রাব্বি আরনি, এক নজর দেখতে চাই, তখন আল্লাহ পর্দার ভিতরে ছিল, সত্তর হাজার পর্দার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ, কত হাজার? সত্তর হাজার হিসাব, গুমটা দিয়া, গুমটা তো বেরিয়ে আইতে দিব, তুমি কি বেরি? আবার বেরিয়ে আইতার কাছে যাইতো না, মরে দেখো আমরা হিসাব ভালো আছে, গুমটা দেবো। এত মহিলারা কাছে যায় না, মহিলারা এত নিন্দা করে বেরির গরু জন্ম নিয়ে কথা কর না, যেদিন বেরির দুধ খাইছে হিসাব কি গুমটা দেখাইছে? আর কইতাম না, এটা তো মাহফিলে বলা যাইতো না, খুব মনোযোগ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুসা নবী কাঞ্চে রাব্বি আরনি, আল্লাহ কল্যাণ তারানি, সম্ভব না। মুসা আশেক আল্লাহ মাসুক ভালো লাগে না, মাসুক দেখা না দিলে আশেকের ভালো লাগে না, আশেকের মন চাইতেছে মাসুকরে দেখতে। সত্তর হাজার পর্দার উপরে মাসুক রয়েছে আরো সে আজিমে, সুবহানাল্লাহ বলে মুসা নবী বেহুশ, দেখতে চাই আল্লাহকে, রাব্বি আরনি, আল্লাহ কো আতুর পাহাড়ে দেখা দিব তোরে। গেল বড় আশা নিয়া, মাতার কেশের মতন একটু নূরের তাজাল্লি দিল তোর পাহাড়ে ফাটাইয়া, ছয় মাইল পর্যন্ত ফুইরা ছাই হইয়া গেছে। মুসা বেহুশ হইয়া চল্লিশ দিন ফুইরা রয়েছে, মুসার দেখা নসিব হইল না। মুসার চল্লিশ দিন পরে ডাক দিছে উনজুর ইলাল জাবাল, মুসা তুই দেখ আমারে, সোজা হইয়া দাঁড়াইয়া কো আল্লাহ, আল্লাহ কো হা। মুসা ডাক দিছে, আল্লাহ জবাব দিছে এখনো দেখেন, দেখার মধ্যে দেখে একটা হেজুর গাছ, আঞ্জা দিয়া দই রাখো এইটাই খোদা, আবার তো গাছ তো কোনোদিন খোদা হইতে পারে না। দুজনে এক ঘরে রই, সদা দেখা দেখে হয়, পর্দার আলে থাইকা কেন করছো চালাকি, এখনো না দিলে দেখ পিসাবো পিসাবো ময়দানে মহাশরে, আমার আল্লাহ কইব আমার নবীরে, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইব খোদা আমার উম্মত বেহেশত যাবে না, আমার উম্মত বেহেশত চায় না, আল্লাহ কো তোমার উম্মতের জন্য বেহেশত বানাইছি, বেহেশত চায় না তো চাই কি? নবী ডাক দিয়ে কো তুমি কেমন কারিগর,
তুমি কেমন কারিগর সব আসমাওয়াতে ওয়াল আরদে রড সিমেন্ট বালু সারা আর সিসি ফিলার সারা দুনিয়ার বিল্ডিং হয় না এক তলা দুই তলা বিশ তলা ফিলার সারা বিম সারা তুমি কেমন কারিগর এত বড় আসমান সাজাইছো এটার উপরে সাতটা রাখছো জমিন সাজাইছো এটার নিচেও সাতটা রাখছো কেমন কারিগর একমাত্র দেখছি আমি আমার উম্মত দেখতে চাই তোমারে দেখা দাও ময়দানে মহাশরে সমস্ত পর্দা উঠাইয়া আল্লাহ দেখা দিব হাশরের মাঠে নবীর উম্মতের এক নজর তাকাবে লাখু লাখু বছর কেটে যাবে কিসের বেগেস কিসের দুজু খবর থাকবে না পেশাব তুমি ঘুমটা দিয়া বইছো তুমি কে কেন তুমি মুরিদ করছো তোমার ভক্তকে তুমি ঘুমটা দিয়া লুকাইছো ভক্তরে দেখা দিছো না এই ভক্তর উপায় নাই তোমার উপায় নাই দাঁড়াও মসজিদ সামো কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম সাবজেক্ট কিন্তু অফ রয়ে গেছে খুব মনোযোগ ছেড়ে দিছি এদিকে রাইট তুলাইতো না ওই 12ই ডিসেম্বর কনফারেন্স তরিকত কনফারেন্স যদি পারি আমি আসব আরেকটা প্রোগ্রাম মনে আজকে দিছি ডিসেম্বরের 18 তারিখ আসব মা ফাতেমা মনে আছে নবীকে নিয়ে বাড়িতে গেছি নবীকে নিয়ে বাড়িতে গেছি হাসাইন দৌড়ি আইছে হুসাইনও আইছে দুই ভাই দুই রান মোবারকে বসছে হাসাইনকে দইরা ঠোঁটে চুমা দিছে হুসাইনকে দইরা গলার চুমা দিছে খুব মনোযোগ হাসাইনকে দইরা আস্তে আস্তে হাসাইনকে দইরা ঠোঁটে চুমা দিছে হুসাইনকে দইরা গলার চুমা দিছে হাসাইন কাঁদতেছে হুসাইন কান্দে নানা গো নানা গো নানা গো তিন দিন চলে গো আমরা তোমাকে দেখি না খিদার যন্ত্রণা সইতে পারি না আমাদের কাছে রে তুমি কই গিয়েছিল নানা ভাই কি করলো নাতিকে ডাক দিছে কাছে নিছে হাসাইনকে ধরে দুইটা ঠোঁটে চুমা দিছে হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিছে হাসাইন ডাক দেখো আম্মু গো তোমার আব্বুর বিচার বেশি ভালো না তোমার আব্বু দুই ভাইকে দুই নিয়তে দেখছে তোমার আব্বুর বিচার বেশি ভালো না ফাতেমা ডাক দেখো আব্বুজি হাসাইন বলল কি তোমার মতো বিচারপতি কি এই জগতে আর আইব হাসাইন কি কইছে আমার নবী কো ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো আসল কথা যদি কই তুমি চোখের পানি রাখতে পারবে না হাসাইনকে কেন ঠুডে চুমা দিছি হুসাইনকে কেন দিছি একটাই কারণ আমার উম্মতের মধ্যে একদম আমার ভাই হাসাইনকে বিষ খাওয়াইয়া শহীদ করবে বিষকাই আমার ভাই শহীদ হবে জিব্রাইল বলে গেছে গো কারবালার ময়দানের মাটি দিয়ে গেছে এ মাটি যেদিন রক্তে পরিণত হবে ওই দিন আমার ভাই হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে আমার একদল উম্মতে করবে আমি চুনের মধ্যে চুমা দিছি ক্ষীরা চূর্ণ বীর যেখানে লাগবে ওই জায়গাটা পয়সা যাইব আমার ভাইয়ের মুখের যেন কোনো ক্ষতি না হয় এই কারণে ঠোঁটের মধ্যে চুমা দিছি আমার ভাই হুসাইনের গলার মধ্যে চুমা দিছি কেন জানলি আমার উম্মতের মধ্যে এক দলে হীরার ছুরি দিয়ে আমার ভাইয়ের শিরশ্ছেদ করব গলা দিয়া কাটব হীরার ছুরি লাগলে পয়সা যাইব খিরার সরে দিয়া কাটব আমি রসুল টুট মুবারক লাগাইয়া চুমা দিছি কিয়ামতের আগে যদি বুঝাইব আমার ভাইয়ের গলা কাটবে না বলেন না ইয়া রাসূলুল্লাহ সেই নবী চাই কি চাই না হাত তুলে দেখান চাই কি চাই না
সবাই বলি মারহাম নবী ডাক দিছে আমার উম্মতের জন্য, তোমার আম্মু তোমরা দুই ভাইকে কুরবানি দিছে, আজাহির হুজাইর তোমার আম্মু তোমরা দুই ভাইকে আমার উম্মতের জন্য কুরবানি দিছে, এই কুরবানিতে তোমরা রাজি নি? দুই ভাই দাঁড়ায়া কইছে আমরা রাজি। অনেক বাবাজিরা মেয়ে বিয়া দিছেন, মেয়ের ঘরে নাতি হয়েছে না, মাসটা হইল মহরমের মাস, নাতিরে ডাক দেন আইন্না কো নবীর উম্মতের জন্য নবীর নাতি হাসাইন কুরবানি, হুসাইন কুরবানি, তুই তো আমার নাতি, মহরমের চাঁদে তুই কুরবানি দিব, নাতি রাজি হইব? কথা কই নাকি নাতি কইব, প্রয়োজনে নানার বাড়ি সারব, কি করব নানার বাড়ি, এই নানার বাড়ি যাব না কুরবানিও। এসে গেছে জিলহজের চাঁদ বন্ধুরে, ঈদের দিন আনন্দের দিন, মদিনার অলিতে গলিতে আনন্দের ডঙ্কা বাজতেছে, ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে, হাসাইন রাস্তায় দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে, দুই ভাই যুক্তি করে বাইরে বাইরে বাইরে, মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাই, আমরা পুরান জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা দুই ভাইয়ের সিদ্ধান্ত চল মার কাছে যাই, নতুন জামা যদি না পাই ঈদগার মাঠে যাব না। মদিনার ছেলে মেয়েরা জামা পাইল, নতুন জামা পাইল, কিন্তু নবীর আওলাদের গায়ে জামা নাই, মুসলমান হাসাইন কান্দে হুসাইন কান্দে, বন্ধুরে দৌড়িয়ে গেল মার্কাস, সন্তানের কান্না মা সইতে পারে না, পাঠাইলেন মাওলা আলীর কাছে, আলীও সইতে পারে না, নতুন জামা ব্যতীত চুলার মধ্যে আগুন জ্বলে না, তিন দিন পাঁচ দিন সাত দিন অনাহার, বাম কান্দের মা বলে গো সারাদিন কর্ম করছে, রাতের বারোটার সময় উডের পেট থেকে মাল নামাইছে, রাতের বারোটার সময় কিছু টাকা পাইছে, দোকানদারকে জাগাইয়া কিছু আডানিছে, আডানিয়া মা ফাতে মারে দিছে, ফাতে মালিকে উজু করে আগুন পাতাইছে, ফাতে মা রুটি বানাইছে, আলীর আগুন থেকে জাগাইছে, দুইজনে বইয়া রুটি খাইছে, সূর্য উদয় হয়ে গেছে, তবু স্বামীর প্রতি রাগ করে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই, স্বামীর সাথে আচরণ খারাপ করে নাই, আমি বলে যাই গো মা যা পাইছো তা দিয়া রাজি থাকো, আল্লাহর প্রতি ভরসা রাখো, স্বামীর প্রতি অসন্তুষ্ট হইও না, স্বামীরে গালি দিও না, আচরণ খারাপ কইরো না, বন্ধুরে বন্ধুরে কান্তেছে, আলী চিন্তা করে দেখি গরে দু টাকা নাই, কি দিয়ে জামা কিনে দেব, আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দুই দুই সন্তানকে রহমতের নবীর কাছে নিয়ে গেছে, মায়ের নবীর কাছে নিয়ে গেছে, তা না ভাই গো মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা পরে ঈদগার মাঠে যাইতেছে, আজকে ঈদের দিন যে ঈদ হইল তোমার উসিলা, দুনিয়া সৃষ্টি হইল তোমার উসিলা, আজকে মদিনার মেয়েরা ছেলেরা নতুন জামা নিয়ে ঈদগার মাঠে যাই, আমরা তোমার ভাই দুই ভাইয়ের শরীরে জামা নাই, রহমতের নবী জিব্রাইল তুমি কই কই তাড়াতাড়ি আসো, জিব্রাইলকে পাঠাইলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়া জামা চাইলো, বন্ধুরা
বন্ধুরে আল্লাহ আসাইন কে দুঃখ দিতে পারে না, হুসাইন কে দুঃখ দিতে পারে না, কেমনে কারবালার ময়দানে দুশ্মনের দলে শিরশ্ছেদ করলো, কেমনে বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় করে দিল। বন্ধুরে আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাইলো আওলাদ রাসূলের মন খুশি করার জন্য, আওলাদ রাসূল দুঃখ পাবে এটা আল্লাহ মেনে নিতে পারে না, এবার পাঠাইলো জান্নাতে। জান্নাত থেকে গো দুই ভাইয়ের জন্য দুইটা জান্নাতে পোশাক দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ, গোটা মক্কা মদিনার সমস্ত ছেলে মেয়েদের পোশাক বিক্রি করলে একটা পোশাকের কলের দাম হবে না, যে পোশাকগুলি দিয়েছে জান্নাত থেকে দুই ভাই দুই পোশাক পেয়েছে, ওরা ঈদগার মাঠে গিয়েছে।